আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখবো আরবি মূলক ভাষা, একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে হয় এই ভিডিও থেকে আমরা সহজে শিখতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এই ভিডিওটি বানিয়েছি, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। ইয়েস মুশকিলা ইন্তা, এর অর্থ হচ্ছে কি সমস্যা তোমার, কি সমস্যা তোমার, আরবিতে বলে ইয়েস মুশকিলা ইন্তা। ইয়েস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইন্তা অর্থ তোমার। ইয়েস মুশকিলা ইন্তা, এর অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। বা ইয়েসপি ইয়েস মুশকিলা, সেম শব্দ, কি সমস্যা, আরবিতে বলে ইয়েসপি ইয়েস মুশকিলা। আলহিন বাররা মাহিরু, এর অর্থ হচ্ছে এখন বাহিরে যেও না, এখন বাহিরে যেও না, আরবিতে বলে আলহিন বাররা মাফি রুহ। আলহিন অর্থ এখন, বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না বা নাই, রু অর্থ যাওয়া বা যাও। তাহলে আমরা শিখলাম আলহিন বাররা মাফি রু, এর অর্থ হচ্ছে এখন বাহিরে যেও না। সোয়াইয়া বাদিন আগ্রাত হিজি, এর অর্থ হচ্ছে একটু পরে জিনিসপত্র আসবে, একটু পরে জিনিসপত্র আসবে, আরবিতে বলে সোয়াইয়া বাদিন আগ্রাত হিজি। সোয়াইয়া অর্থ একটু বা অল্প বা কম, বাদিন অর্থ ফরে, আগ্রাত অর্থ জিনিসপত্র, হিজি অর্থ আসা বা আসো। তাহলে আমরা শিখলাম সোয়াইয়া বাদিন আগ্রাত হিজি, এর অর্থ হচ্ছে একটু পরে জিনিসপত্র আসবে। আগ্রাত রাকিব জুয়া তারতিব, এর অর্থ হচ্ছে জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবে, জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবে, আরবিতে বলে আগ্রাত রাকিব জুয়া তারতিব। আগ্রাত অর্থ জিনিসপত্র, রাকিব অর্থ রাখা বা রাখুন বা রাখবে, জুয়া অর্থ ভিতরে বা দাখেল অর্থ ভিতরে, তারতিব অর্থ গুছিয়ে গেছে বা ঠিকঠাকভাবে। তাহলে আমরা শিখলাম আগ্রাত রাকিব জুয়া তারতিব, এর অর্থ হচ্ছে জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবেন। আনা রু আলহিন বাকালা, এর অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি দোকানে, আমি এখন দোকানে যাচ্ছি বা আমি এখন যাচ্ছি দোকানে, আরবিতে বলে আনা রু আলহিন বাকালা। আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া বা যাও বা যাচ্ছি, আলহিন অর্থ এখন, বাকালা অর্থ দোকান। তাহলে আমরা শিখলাম আনা রু আলহিন বাকালা, এর অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি দোকানে। আনা ওয়াহেদ সা বাদিন হিজি, এর অর্থ হচ্ছে আমি 1 ঘন্টা পরে আসব, আমি 1 ঘন্টা পরে আসব, আরবিতে বলে আনা ওয়াহেদ সা বাদিন হিজি। আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ 1, সা অর্থ ঘন্টা, ওয়াহেদ সা 1 ঘন্টা, বাদিন অর্থ ফরে, হিজি অর্থ আসা বা আসো বা আসবো। তাহলে আমরা শিখলাম আনা ওয়াহেদ সা বাদিন হিজি, এর অর্থ হচ্ছে আমি 1 ঘন্টা ফরে আসবো। ইন্তা মাসুল হিনা, এর অর্থ হচ্ছে তুমি এখানকার দায়িত্বে, তুমি এখানকার দায়িত্বে, আরবিতে বলে ইন্তা মাসুল হিনা। ইন্তা অর্থ তুমি, মাসুল অর্থ দায়িত্ব বা দায়িত্বে, হিনা অর্থ এখানে বা এখানকার বা হুনা করতো এখানে। তাহলে আমরা শিখলাম ইন্তা মাসুল হিনা, এর অর্থ হচ্ছে তুমি এখানকার দায়িত্বে। ইয়েস ফিকির ইন্তা, এর অর্থ হচ্ছে কি চিন্তা করো তুমি, কি চিন্তা করো তুমি, আরবিতে বলে ইয়েস ফিকির ইন্তা। ইয়েস অর্থ কি, ফিকির অর্থ চিন্তা করা বা ফাক্কার বা ফিকির, এর অর্থ হচ্ছে চিন্তা করা, ইন্তা অর্থ তুমি। তাহলে আমরা শিখলাম ইয়েস ফিকির ইন্তা, এর অর্থ হচ্ছে কি চিন্তা করো তুমি। জাদা তাকলিফ শুগুল, এর অর্থ হচ্ছে খুব বেশি কষ্টের কাজ, খুব বেশি কষ্টের কাজ, আরবিতে বলে জাদা তাকলিফ শুগুল। জাদা অর্থ বেশি বা খুব বেশি বা অনেক, তাকলিফ অর্থ কষ্ট বা তাপ অর্থ কষ্ট, শুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম জাদা তাকলিফ শুগুল, এর অর্থ হচ্ছে খুব বেশি কষ্টের কাজ। আনা লাহালু মাই একদার, এর অর্থ হচ্ছে আমি একা পারবো না, আমি একা পারবো না, আরবিতে বলে আনা লাহালু মাই একদার। আনা অর্থ আমি, লাহালু অর্থ একা, মাই একদার অর্থ পারবো না, মাই অর্থ না বা নাই, একদার অর্থ পারবো, মাই একদার পারবো না। তাহলে আমরা শিখলাম আনা লাহালু মাই একদার, এর অর্থ হচ্ছে আমি একা পারবো না। মুদির ওয়াহেদ নফর আবগা, এর অর্থ হচ্ছে মালিক একজন লোক লাগবে, মালিক একজন লোক লাগবে, আরবিতে বলে মুদির ওয়াহেদ নফর আবগা। মুদির অর্থ মালিক বা সুপারভাইজার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, ওয়াহেদ নফর একজন লোক, আবগা অর্থ লাগবে বা দরকার বা প্রয়োজন। তাহলে আমরা শিখলাম মুদির ওয়াহেদ নফর আবগা, এর অর্থ হচ্ছে
মালিক একজন লোক লাগবে। ইন্তা দৌর নফর, এর অর্থ হচ্ছে তুমি লোক খুঁজো, তুমি লোক খুঁজো বা খুঁজ, আরবিতে বলে ইন্তা দৌর নফর। ইন্তা অর্থ তুমি, দৌর অর্থ খুঁজা বা খুঁজো, নফর অর্থ লোক। তাহলে আমরা শিখলাম ইন্তা দৌর নফর, এর অর্থ হচ্ছে তুমি লোক খুঁজো। নফর হাসেল হিনা তাল, এর অর্থ হচ্ছে লোক পাইলে এখানে আসো, লোক পাইলে এখানে আসো, আরবিতে বললে নফর হাসেল হিনা তাল। নফর অর্থ লোক, হাসেল অর্থ পাওয়া বা পাইছি, হিনা অর্থ এখানে, তাল অর্থ আসা বা আসো। তাহলে আমরা শিখলাম নফর হাসেল হিনা তাল, এর অর্থ হচ্ছে লোক পাইলে এখানে আসো। আনা রু আলহিন, এর অর্থ হচ্ছে আমি এখনই যাব, আমি এখনই যাব বা আমি এখন যাব, আরবিতে বলে আনা রু আলহিন। আনা অর্থ আমি, রু অর্থ যাওয়া বা যাও বা যাব, আলহিন অর্থ এখন। তাহলে আমরা শিখলাম আনা রু আলহিন, এর অর্থ হচ্ছে আমি এখনই যাব। ইন্তা শিল হাদিয়া, এর অর্থ হচ্ছে তোমার বকশিস নাও, তোমার বকশিস নাও বা তোমার বকশিস লো, আরবিতে বলে ইন্তা শিল হাদিয়া। ইন্তা অর্থ তুমি বা তোমার, শিল অর্থ নাও বা লো বা নেওয়া, হাদিয়া অর্থ বকশিস। তাহলে আমরা শিখলাম ইন্তা শিল হাদিয়া, এর অর্থ হচ্ছে তোমার বকশিস নাও। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।